25 আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কলকাতা চলন্তিকা, যে ছবির গল্প এগিয়েছে 6 বছর আগে কলকাতার একটি রাস্তা ভেঙে পড়ার মতো ভয়াবহ বাস্তব দুর্ঘটনাকে কেন্দ্র করে। পাভেলের পরিচালনায় সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, খারাজ মুখোপাধ্যায়ের মতো তারকারা। এই যে 300 বছরের পুরনো একটা শহর, তার ভেতরে যে কতগুলো এরকম ছোট ছোট শহর রয়েছে সেইগুলো খুঁজি। 300 বছর পুরনো এক শহর, যে শহরের প্রতিটি কোণায় লুকিয়ে আছে একটি করে গল্প। আছে জীবিকার তাগিদে ছুটে বেড়ানো হাজার মানুষের স্রোত, সেই শহরটি যে কলকাতা। মারবো না, বেন্টিউমার ছিটকে বেরিয়ে যাবে, বুঝলি? ভালো করে কাজটা করো। ওকে কেউ সিনেমাকে ভাত দে তো। সারাদিন কিস্তি করে আমার দিদিমণি। প্রতি মুহূর্তে এই কলকাতায় লড়াই করে বাঁচে প্রতিটি মানুষ। কারো বাস বড় অট্টালিকায়, কেউ বা মধ্যবিত্ত, আর কেউ নিম্নবিত্ত পরিবারের। তবে টিকে থাকার লড়াইয়ে প্রত্যেকেই একে অন্যের পরিপূরক। শহরের নতুন করে তৈরি এক ফ্লাইওভার পোস্ত উড়ালপুর, যেটি সত্যি সত্যি ভেঙে পড়েছিল 6 বছর আগে 2016 সালে। ভয়ঙ্কর সে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল অসংখ্য মানুষ। যদিও বা সেখান থেকে প্রাণে বেঁচেছিলেন অনেকেই, তবে ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। বাস্তবের সেই ঘটনাটি নিয়েই তৈরি হয়েছে কলকাতা চলন্তিকা, যে ছবির গল্প লেখার পাশাপাশি ছবিটি পরিচালনা ও এতে অভিনয়ও করেছেন পাভেল। কি মেয়েদের মতো কথা বলবো? হাই বলবো না ভাই, কিছুই বুঝতে পারি না। ছবিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, খারাজ মুখোপাধ্যায়ের মতো তারকারা। বিন্টুর কথাটা না সারা শহরেরই জানা, শুধু কে প্রথম কথা বলবে। দুর্নীতি আর দায়িত্বে অবহেলায় তৈরি রাস্তা ভেঙে পড়ার গল্পের সিনেমা কলকাতা চলন্তিকা প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে 25 আগস্ট। শাহরুন জেবিন, চ্যানেল 24।